কি বটন তুই নিবি? প্লে বটন। প্লে বটন মানে কি? তুই কি বললি আর ইয়ের কথা, ইউটিউবের কথা? ওই ইউটিউবে হচ্ছে যখন 100 কে সাবস্ক্রাইব হয়ে যায় তখন একটা প্লে বটন দাও তাহলে। হুম, কারণ আমার চ্যানেলে আমার ল্যাপটপ দিয়ে ইউজ করা। পয়সা পয়সাটা আছে, আমি তেমন একটা নেব না, পয়সা দিকে তো লোক নেই, যদিও কিছু আমি ওই ওইটাই নেব। তুমি কি বলছিলে? ও ল্যাপটপ তো দেবে না, তাহলে ল্যাপটপ দেবে না যখন, তাহলে ওর ওকে আমরা দেবো কেন? দেখো প্রথমে সেই বলেছে যে আমার পয়সাটা সে দিয়ে দিতে হবে, ইউটিউবে যা পাবো পয়সাটা সে দিয়ে দিতে হবে। বাবা ইউটিউবে আগে মানিটাইজেশন চালু হোক, পয়সাটা সে আসলে নিবি, এক নম্বর কথা। হ্যাঁ, আর এ ঘট ঘট বাবা, তোর ঘট কই? ঘট আনা হয়নি। ঘট বাবা প্রতিদিন সকালবেলায় উঠে ঘটের মধ্যে 20 টাকা ফেলতে হয়, চিন্তা করেন কি অবস্থা। হ্যাঁ, এই যে আমরা সকালবেলায় চা খাচ্ছি গ্রিন টি, আমরা এই যে চা খাই আমরা কিন্তু চায়ের মধ্যে চিনি বা কিছু দেই না, ছেলেরটায় শুধু মধু রাখা আছে। মধুর একটা গল্প আছে, সুন্দরবনের একটা ভদ্রলোক আমাদের 4 কিলো মধু দিয়ে গেছে, মধু পেড়েছিল। হুম, বলেছে ডাক্তারবাবু আপনি মধু নিয়ে নিন, পয়সা দিতে হবে না। সেই মধুটা ছেলেকে সেটা বসিরহাটে রাখা আছে। না সেটাই এনেছি, এনেছি কই বোতল কই? এই যে মধু, এই মধু দিয়ে ছেলেকে চা করে দেওয়া হয়। আর এই যে আমাদের রীতাদি, এই যে মুখ দেখাতে চাইছে না, এই যে রীতাদি চা করে দেয়, খুব ভালো রান্না করে চা করে। হুম, এই রান্নাঘরের ছবি কিন্তু এলো, আমরা রান্নাঘরটা এখনো কমপ্লিট হয়নি, আগে দেখিয়েছিলাম, দেখাবো কোনো আগে আরো কম ছিল, এখন কম ছিল, অনেকটা হয়ে গেছে। Thank you.